অবশেষে তৃণমূলে ছত্রধর মাহাতো চলে এলেন একেবারে রাজ্য কমিটিতে। ছত্রধরের সঙ্গে কমিটিতে এলেন আরও দুজন, সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাতো। বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে জঙ্গলমহলে বিশেষ নজর তৃণমূলের। আবার চাইছে জঙ্গলমহলে গণ্ডগোল করতে, আপনারা জানেন চক্রান্ত করছে, জঙ্গলমহল যাতে শান্তিতে না থাকতে পারে। 2009 উত্তপ্ত লালগড়, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জঙ্গলমহলে আন্দোলনের নেতৃত্বে ছত্রধর মাহাতো। পুলিশি সন্ত্রাস, বিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধরের সঙ্গে তৃণমূলের যোগাযোগের অভিযোগ তুলেছিল সিপিএম। সরকার বদলের পর কমিটির অনেক নেতাই এখন তৃণমূলে। একাধিক মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর ফেব্রুয়ারি মাসে লালগড়ের আমলিয়ায় গ্রামের বাড়িতে ফেরেন ছত্রধর। এবার তৃণমূলের রাজ্য কমিটিতে সম্পাদক পদে চলে এলেন তিনি। 39টি মামলায় জামিনে মুক্তি পেয়ে লালগড়ে ফেরার পর তৃণমূলের প্রথম সারিতে ছত্রধর। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই আমি ছিলাম, মাঝখানে গণ আন্দোলনে জনগণের দাবিতে বা জনগণের স্বার্থে আমি গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। পরবর্তী পর্যায়ে 11 বছর জেলে থাকার পর আজকে এই বেরিয়ে আজকে এত বড় দায়িত্ব আমাকে দিয়েছে, আমি এর জন্য আনন্দিত। এবং বিশেষ করে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমার কাজ করার খুবই ইচ্ছা। বাড়ি ফেরার পর তৃণমূলের নানা কর্মসূচিতে ছত্রধর এবং তার স্ত্রীকে দেখা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘাসফুলে যোগদান করার কথা শোনা যায়নি, তবে এই জল্পনাটা ছিল। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ফল ভালো হয়নি, আদিবাসী ভোটাররা কেন মুখ ফেরালেন সে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দলের শীর্ষ নেতৃত্ব দেখেছেন আদিবাসী নেতা যারা আছেন তাদের অনেককে নিয়ে মানুষের ক্ষোভ আছে, দলের বার্তাও মানুষের কাছে পৌঁছে দিতে পারেননি এই নেতারা। এই পরিস্থিতিতে ছত্রধরকে পদ দিয়ে সামনে আনল তৃণমূল। ছত্রধরের সঙ্গেই তৃণমূলের রাজ্য কমিটিতে জায়গা দেওয়া হয়েছে জঙ্গলমহলের দুই নেতা সুকুমার হাঁসদা, চূড়ামণি মাহাতোকে। 2009 সালে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেসের চালককে অপহরণ করা হয়। ওই বছরই লালগড়ে খুন হয়ে যান সিপিএম কর্মী প্রবীর মাহাতো। দুটি ঘটনাতেই জনসাধারণের কমিটির নাম জড়ায়। 11 বছর পর সম্প্রতি নতুন করে এ নিয়ে মামলা রুজু করেছে এনআইএ। ছত্রধর তৃণমূলে যোগ দেওয়ার পর নতুন করে জল গড়ানো শুরু হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলিকা সেনগুপ্তর, রিপোর্ট জি 24 ঘন্টা। যার বিরুদ্ধে ইউএপিএ তাকেই দলের পদে বসাচ্ছেন তৃণমূল নেত্রী, এর থেকে স্পষ্ট মূল্যবোধ নয়, সুবিধাবাদের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছত্রধর মাহাতোকে তৃণমূলের রাজ্য কমিটিতে নিয়ে আসা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। দেখুন, ছত্রধর মাহাতো প্রথম থেকে মমতা ব্যানার্জিকে সাহায্য করছে, তার বাইকে চড়ে উনি জঙ্গলমহলে ঘুরেছিলেন, তখন সংগঠন দাঁড় করিয়েছিলেন। তারপরে যখন মনে হয়েছে আর প্রয়োজন নেই তাকে জেলেও ভরে দিয়েছেন, আবার যখন প্রয়োজন হয় তাকে বারও করেছেন, এবং ইউএপিএ থাকা সত্ত্বেও তাকে নিজের রাজ্য কমিটিতে নিয়ে নিয়েছেন। সেজন্য নীতি নৈতিকতা বলে কিছু নেই, টিএমসিতে এখন অস্তিত্ব রক্ষার লড়াই।